বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র রাবেয়া খাতুনকে বাংলা একাডেমি প্রাঙ্গণে শ্রদ্ধায় ভালোবাসায় চিরবিদায় জানালেন শিল্প সাহিত্য অঙ্গনের অসংখ্য গুণী বিশিষ্টজন, দীর্ঘদিনের সহকর্মী ও স্বজনরা। শ্রদ্ধা নিবেদন করে তারা বলেন, দেশের সাহিত্য ও নারী জাগরণে আজীবন কাজ করে যাওয়ায় চিরস্মরণীয় হয়ে থাকবেন রাবেয়া খাতুন। লাইলা নওশিনের রিপোর্ট। বাংলা একাডেমির নজরুল মঞ্চের সামনে প্রখ্যাত কথা সাহিত্যিক রাবেয়া খাতুন যখন নির্বাক শুয়ে আছেন, তখন সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানাতে সমবেত হন অসংখ্য মানুষ। ফুলেল শ্রদ্ধায় ও ভালোবাসায় তাকে স্মরণ করেন দেশের সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের বিশিষ্ট জনেরা। নিরলস প্রচেষ্টায় একদিকে তিনি লিখে গেছেন এবং লিখে ওই সময়ে একজন নারী লেখক হিসেবে একটা স্থান করে নিয়েছেন আমাদের সাহিত্যে। তিনি আমাদের অগ্রপথিক ছিলেন এবং তিনি যে সুস্থ সুন্দর মানবিক, গণতান্ত্রিক এবং সামাজিক অগ্রগতির ধারণা এবং চিন্তা চেতনা আমাদের জন্য রেখে গেছেন। তিনি উজ্জ্বল জীবন যাপন করেছেন এবং সেখানে তিনি আমাদের নানা পদক, রাষ্ট্রীয় সম্মানে ভূষিত হয়েছেন এবং সবচেয়ে বড় কথা, তার পরিবার, ছেলে মেয়ে তাকে যেভাবে আগলে রেখেছে সেটা আমাদের সকলের অনুসরণীয় হয়ে ওঠা উচিত। তার যে অবদান আমাদের স্বাধিকার আন্দোলনে, নারী আন্দোলনে, আমাদের মুক্তিযুদ্ধে, আমাদের স্বাধীনতায়, সেটি আমরা ভাবি কালে উদযাপিত হবে। একজন মহিলা ঘরে বসে যে এত বেশি গভীরভাবে চিন্তা করতে পারেন, এত গভীরে যেতে পারেন, এটা চিন্তাই করা যায় না। এবং যে সময় উনি লেখা শুরু করেছিলেন সেটা ওনার যখন বয়স 13-14 বছর সেই সময়, এবং যে সময় নিষিদ্ধ ছিল মেয়েদের লেখা, মেয়েদের লেখা প্রকাশিত হবে কোনো পত্রিকায়, এটা একটা বিরাট একটা বাধা ছিল সেই সময়। এই যে এত বছর উনি পার করলেন, যুদ্ধই বলবো একটা। শ্রদ্ধা নিবেদন করে বাংলা একাডেমি, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, জাতীয় কবিতা পরিষদ, ছোট কাকু ক্লাব, পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি, চন্দ্রাবতী একাডেমি সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন। রাবেয়া খালাম্মা যে ভ্রমণ কাহিনীগুলো লিখছেন সেগুলো কিন্তু আসলে শুধুমাত্র কাগজের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না, যেন পাঠকরা তার সাথে সাথে ভ্রমণ করছেন। এক জীবনে 85 বছরের অধিক সময় ব্যাপে তিনি তার সাহিত্যকর্মে লিপ্ত থেকেছেন, সংসার করেছেন এবং তার নিজের সন্তানদের পালন করেছেন, সর্বোপরি সমাজের প্রতি কর্তব্য পালন করেছেন। মুক্তিযুদ্ধের জন্যে যে ভাষা দিয়ে গেছেন এই প্রজন্মের জন্য, আমার মনে হয় এই প্রজন্ম এটিকে লালন করবে। আমি লেখক হওয়ার পেছনে তারও একটা বড় অবদান আছে। আমি তার লেখা একেবারে বহুকাল আগে থেকে আমি তার লেখা পড়েছি। আমরা যখন সংগ্রাম আন্দোলনে, তখন কিন্তু রাবেয়া খাতুন আমাদের পেছনে দাঁড়িয়ে এই বটবৃক্ষের মতো ছায়া দিয়েছেন। সাহিত্যের এমন কোনো শাখা নাই যেখানে তিনি কাজ করেননি। শিশু সাহিত্য থেকে শুরু করে কথা সাহিত্য, গল্প, মুক্তিযুদ্ধ, বাংলাদেশে মানে প্রত্যেকটা বিষয় তিনি স্পর্শ করেছেন। একজন বহুমাত্রিক লেখক ছিলেন তিনি। আজীবন আপোষহীন এই কথা সাহিত্যিকে শ্রদ্ধা জানিয়ে তার বৃহৎ সৃষ্টিশীল জীবনের কথা স্মরণ করেন রাজনীতিবিদ সহ সর্বস্তরের মানুষ। এমন একজন লেখিকার চলে যাওয়া, সেটি পুরো বাংলা সাহিত্যের জন্য, সাহিত্য অঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি। সবচেয়ে বড় কথা হচ্ছে, তিনি যেই সময় সাহিত্য চর্চা শুরু করেছিলেন তখন একজন নারীর পক্ষে সাহিত্য চর্চা অত সহজ কাজ ছিল না, এবং সেই সময় তিনি সাহিত্য চর্চা শুরু করেছিলেন, বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করে গেছেন। সামগ্রিক আন্দোলনে বেগম রাবেয়া খাতুনের লেখা ছিল অনুপ্রেরণার উৎস, আমাদেরকে শক্তি জুগিয়েছে, আমাদেরকে সাহস জুগিয়েছে। মানুষের যাপিত জীবন সম্পর্কে এত চমৎকার করে লিখেছেন, এত সুন্দর করে বলেছেন, এবং শুধু তাই নয়, বিভিন্ন দুর্যোগে বিভিন্ন সময়ে আমাদের পাশে থেকেছেন। দেশের সাহিত্য সংস্কৃতির জন্য আজীবন কাজ করে যাওয়া প্রখ্যাত কথা সাহিত্যিক রাবেয়া খাতুন তার সৃষ্টির মধ্য দিয়ে শ্রদ্ধা ভরে চিরস্মরণীয় হয়ে থাকবেন, এমনটাই মনে করেন শ্রদ্ধা জানাতে আসা বিশিষ্টজনেরা। লাইলা নওশিন, চ্যানেল আই।